অনেক অপেক্ষার পর স্টাফ নার্স নিয়োগের জন্য একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বড় বিজ্ঞপ্তি বলছি এই কারণেই, কারণ হচ্ছে অনেকগুলি শূন্য পদ আছে, প্রায় 186টি শূন্য পদে এই নিয়োগটি হবে। নোটিফিকেশনটি বের হয়েছে কলকাতা সিটি NUHM সোসাইটি এর পক্ষ থেকে, একেবারে লেটেস্ট বিজ্ঞপ্তি। আবেদনের পদ্ধতি শুরু হচ্ছে 19/9/2022 থেকে, অর্থাৎ আগামী সেপ্টেম্বরের 19 তারিখ থেকে শুরু হচ্ছে এবং চলবে 26/9/2022 পর্যন্ত। আবেদনের মাধ্যম রেখেছে ভিন্ন রকম, আসবো সমস্ত ডিটেলসে স্টেপ বাই স্টেপ, আর বলে দেব আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাটটিও কিভাবে ডাউনলোড করবেন। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে অ্যাপ্লিকেশনের ফরম্যাট দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন ফরম্যাট ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। এই ফরম্যাটটি থেকে ভেবে নেবেন না যে অফলাইনে আবেদন করতে হবে শুধুমাত্র। অ্যাপ্লাই করার মোড দু রকম আছে, এক তো অফলাইনে ড্রপ বক্সে গিয়ে ড্রপ করে আসতে পারেন, আরো একটি মাধ্যম আছে ইমেলের মাধ্যমে। সুতরাং যোগ্য প্রার্থীরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কমপ্লিট দেখুন, সমস্ত ইনফরমেশন এই একটি ভিডিওর মধ্যেই প্রোভাইড করার চেষ্টা করা হলো। নমস্কার, আপনারা দেখছেন টপ নিউজ বাংলা। সরকারি বেসরকারি যে কোনো ধরনের চাকরির আপডেট সবার আগে দেখার জন্য, বিশেষ করে হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড কোনো আপডেট, নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে কোনো রকম খবরাখবর যাতে মিস না হয়ে যায়, চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে কিন্তু এনাবেল করতে ভুলবেন না। চলুন আজকের বিজ্ঞপ্তির ডিটেলসে আসা যাক। যেমনটি বললাম, নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে দ্য কলকাতা সিটি NUHM সোসাইটি এর পক্ষ থেকে। পোস্টের নাম আপনাদের সকলেরই জানা, কারণ আমি আগেই বলে দিয়েছি স্টাফ নার্স। ভ্যাকেন্সি দেখুন, টোটাল 186টি শূন্য পদ রয়েছে। ক্যাটাগরি ওয়াইজ শূন্য পদের তালিকা দেখুন এই টেবিলেতে দেওয়া আছে। আনরিজার্ভ টাইপের রয়েছে 85টি শূন্য পদ, আনরিজার্ভ পার্সন উইথ ডিসেবিলিটিস এক্ষেত্রে রয়েছে 15টি শূন্য পদ, আনরিজার্ভ মেরিটারিয়াস স্পোর্টস পার্সন এক্ষেত্রে 10টি শূন্য পদ রয়েছে। এসসি টাইপের ভ্যাকেন্সি রয়েছে 37টি, এসটি টাইপের রয়েছে 10টি, ওবিসি এ টাইপের 17টি এবং ওবিসি বি টাইপের শূন্যপদ রয়েছে 12টি, টোটাল 186টি। মাসিক বেতন প্রসঙ্গে দেখুন, এখানে উল্লেখ করে দিয়েছে 25,000 টাকা পার মান্থ আপনারা স্যালারি পাবেন। আর মোড অফ সিলেকশন প্রসঙ্গে দুটি ক্রাইটেরিয়া রেখেছে, এক তো বেসিক কোয়ালিফিকেশন এবং ওয়াক ইন ইন্টারভিউ। বেসিক কোয়ালিফিকেশনের উপর 40% ওয়েটেজ রয়েছে এবং ওয়াক ইন ইন্টারভিউ এর উপরে 60%। কোয়ালিফিকেশন ডিটেলসে যাবার আগে একটি ইম্পর্টেন্ট কথা আপনাদেরকে বলে রাখি, আপনারা কিন্তু বাই পোস্ট বা কুরিয়ার বা স্পিড পোস্ট এর মাধ্যমে আবেদন করতে পারবেন না। আপনাদেরকে আবেদন করতে হবে হয় ড্রপ বক্সে গিয়ে ড্রপ করে আসতে হবে সকাল 11টা থেকে বৈকাল 4টের মধ্যে, যে কোনো সরকারি ছুটির দিন বাদ রেখে, এবং শনিবার দিন সকাল 11টা থেকে 2টোর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন ড্রপ করে আসতে হবে। আরেকটি মাধ্যম যেটি রেখেছে, যারা ড্রপ বক্সে গিয়ে ড্রপ করতে পারবেন না, এই যে নির্দিষ্ট ইমেল আইডি দিয়ে দিয়েছে, এখানেতেও আপনারা ওই নির্দিষ্ট দিনের আগে, অর্থাৎ লাস্ট ডেট 26 সেপ্টেম্বর 2022 এর আগে সমস্ত ডকুমেন্টস এর স্ক্যান্ড কপি PDF ভার্সনেতে সেন্ড করে অ্যাপ্লাই করে দিতে পারেন। অ্যাপ্লিকেশনের ফরম্যাটটি আপনারা PDF এর সাথেই অ্যাটাচ পেয়ে যাবেন, আর PDF টি আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক থেকে খুব সহজেই ডাউনলোড করেও নিতে পারবেন। মনে রাখবেন, আবেদন শুরু হচ্ছে সেপ্টেম্বরের 19 তারিখ থেকে, চলবে সেপ্টেম্বরের 26 তারিখ পর্যন্ত, খুব বেশি দিন সময় দেয়নি। সুতরাং সকলে অ্যাক্টিভ থাকবেন, এবং যেহেতু আগে থেকেই নোটিফিকেশনটি আপনারা জেনে যাচ্ছেন, লিংক অ্যাক্টিভেট হওয়া মাত্র আবেদনও করে দেবেন এবং আপনারা এই সমস্ত ডকুমেন্টসও রেডি রেখে দেবেন অ্যাপ্লাই করার জন্য। এই জেনারেল ইনফরমেশন সেকশনটি PDF টি থেকে একবার ভালোভাবে চেক আউট করবেন, কারণ বেশ কয়েকটি পয়েন্ট রয়েছে বেশ গুরুত্বপূর্ণ। ওকে, মেবি আমি কোয়ালিফিকেশন ডিটেলসটি বলতে ভুলে গেছি। উপরের দিকে যদি আপনারা PDF টির যান, দেখুন এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন প্রসঙ্গেতে উল্লেখ করে দিয়েছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড GNM ট্রেনিং কোর্স ফ্রম অ্যান ইনস্টিটিউট রেকগনাইজড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অর ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, অথবা ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড BSc নার্সিং কোর্স, তাহলেও আবেদন করতে পারবেন। এবং সাথে সাথে আরেকটি কন্ডিশন রেখে দিয়েছে, ক্যান্ডিডেটস মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং বাংলাতে প্রফিসিয়েন্সি থাকতে হবে। এজ লিমিট আরেকটি ভাইটাল ফ্যাক্টর, অ্যাজ অন 1/1/2022 এই তারিখ অনুযায়ী 40 বছর এর মধ্যে আপনাদের বয়সসীমা থাকতে হবে। তবে হ্যাঁ, সরকারি নিয়ম অনুযায়ী রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটরা এজ রিল্যাক্সেশন পাবেন। আর যারা ড্রপ বক্সে ড্রপ করতে চলেছেন,
তার অ্যাড্রেস দেখুন এখানেতে দেওয়া রয়েছে, চিফ মিউনিসিপাল হেলথ অফিসার অর সেক্রেটারি কলকাতা সিটি NUHM সোসাইটি কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন CMO বিল্ডিং 5 SN বেনার্জি রোড কলকাতা 700013 এবং ড্রপ বক্সটি রাখা আছে ইন ফ্রন্ট অফ রুম নাম্বার 254 সেকেন্ড ফ্লোর অফ CMO বিল্ডিং। সুতরাং যোগ্য প্রার্থীরা রেডি থাকবেন, 19 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে, আবেদন করে দেবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আবারও কথা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো চাকরির খবর নিয়ে। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন।